পুজো হোক বা দীপাবলি অথবা নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহারের সামগ্রী, উৎসব উপলক্ষে প্রিয়জনের হাত ধরে দোকানে দোকানে ঘোরার বদলে এখন ঘরে বসে কম্পিউটার বা মোবাইলের পর্দায় জিনিস পছন্দ করাই দস্তুর হয়ে উঠেছে। ই কমার্সের রমরমা বাজারে এখন আর শুধু উচ্চ বা মধ্যবিত্ত মানুষের ভিড়ই নেই, হাতে হাতে স্মার্টফোনের দৌলতে অনলাইনের বাজার জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামগঞ্জ থেকে মফস্বলেও। দিওয়ালি ধামাকা বা বিগ বিলিয়ন ডেতে এই মাত্রাহীন ছাড়ের বোঝায় অফলাইন দোকান খুচরো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনের পর দিন। আর তাই শহর দুর্গাপুরেও দুর্গাপুর মিড টাউন অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুক্রবার দুর্গাপুর স্টেশন বাজারের বিভিন্ন দোকানে অনলাইনের কেনাকাটার প্রতিবাদ জানিয়ে তাদেরকে বোঝানো এবং আবেদন জানানো হয়। এই অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ মুখোপাধ্যায় জানান, অতিমারী করোনা এবং বিভিন্ন দুর্দিনের সময় তারা ক্রেতা সহ সাধারণ মানুষের পাশে থেকেছেন, আর বর্তমানে এই অনলাইনে দাপটে তাদের ব্যবসায় নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই বিভিন্ন দোকানদারকে বোঝাতে তারা এই কর্মসূচিতে নেমেছেন, পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তারা আবেদন রাখছেন। আবেদন নিবেদনের পরেও যদি ব্যবসাদাররা একথা না শোনেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান। মিডটাউন ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, আমাদের এটা 24 বছর হলো। আমাদের দুর্গাপুর মিডটাউন ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন, আমরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের মেম্বার। আমরা দুর্গাপুর থেকে আজকে যে প্রতিবাদটা শুরু করছি, এটা সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, আমাদের নিজস্ব স্বার্থে, যে আমাদের মতন ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি, যারা এই ডিস্ট্রিবিউটার প্রফেশনের থেকে আমরা প্রত্যেকটা দোকানে মাল দিয়ে নিজের জীবিকা এবং তার সঙ্গে অন্যান্য আমাদের সঙ্গে যারা জড়িত তাদের জীবিকা অর্জনে আমরা সাহায্য করে থাকি, কিন্তু আজকে অনলাইনের দাপটে জিওমার্ট, ফ্লিপকার্ট এদের দাপটে, অ্যামাজন এদের দাপটে আজকে দোকানদাররা আমাদের কাছ থেকে মাল নেওয়া কমিয়ে দিয়েছে, সাধারণ ক্রেতারাও ঠিক তাই। তার জন্য আমাদের আজকে এই বাজার থেকে এই প্রচার অভিযান, আমরা দোকানদারদের কাছে আবেদন রাখবো যে আপনারা সাধারণভাবে ডিস্ট্রিবিউটার প্রফেশনে যারা আছে, লোকাল এরিয়ায় যারা আছে, তাদের কাছ থেকে মাল কিনুন। কারণ লকডাউনে আমরাই একমাত্র পরিষেবা দিয়েছি, তখন কিন্তু কোনো অনলাইন পরিষেবা দিতে পারেনি, সেই জন্য আজকে আমাদের এই প্রচার অভিযান। আমাদের এই প্রতিবাদ র্যালি আমাদের দুর্গাপুরে গোটাটাতেই আমরা করব, প্রত্যেকটা বাজারে এক একটা ডেটে। এরপর আমরা এটা সমস্ত বাংলাতে যত ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন আছে সবার কাছেই ছড়িয়ে দেবো, যাতে সবাই সব জায়গা থেকে প্রতিবাদ হয়। এবং ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আছে এবং ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিবিউটার কোঅর্ডিনেশন কমিটির মধ্যে যারা আছে, সেই সমস্ত সংগঠন প্রত্যেকেই এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করবে। ওনারা বলেন যে অনলাইন বন্ধ করে দিতে, আমরাও চাইছি পুরোপুরি অনলাইন বন্ধ হয়ে যাক, কেন আমাদের সেল ডাউন হচ্ছে, ওনাদের সেল ডাউন হচ্ছে, আমাদের সেল ডাউন হচ্ছে, কেন একটা এমন কোনো বাড়ি নাই যে সে অনলাইনে মাল কিনে নেয়, কেন স্বামী স্ত্রী কেউ কাজে ব্যস্ত, কোনো কিছু ব্যস্ত, অনলাইনে ঘরে বসে অর্ডার করছে, ঘরে বসে পেয়ে যাচ্ছে, পরে ক্যাশব্যাক পাচ্ছে, এই সিস্টেমগুলো কোম্পানিগুলো চালু করছে, মানে যেগুলো বলতে চাইছেন ওই ইয়ে টাইপের আর কি, বলবো ভাই, মানে যে যারা ঘরে আসছে আর কি, আবার চিনি হয়তো বাজারে 40 টাকা কিলো, একটা এক কিলো চিনি পাবেন, হয়তো বললো 500 টাকার মাল কিনলে একটা এক কিলো চিনি 1 কিলো ফ্রি পাবেন, এরকম মানে স্কিম দিয়ে বাজারে আমাদের বাজার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। ওই জন্য কি আপনারা অনলাইনে এখন মাল নিচ্ছেন? আমি যেতে পারি নাই, কিন্তু অনলাইনে আমাদের বাজারে কাজ হচ্ছে, প্রায় নাম করে বলতে গেলে 2-1টা কোম্পানি প্রায় গাড়ি ঢুকছে, 2-4টা গাড়ি ঢুকে, বা আমাদের আমি যে পাড়ায় থাকি সেই পাড়াতেও প্রতিদিন 2-4টা করে ডেলিভারি করতে আসে তারা, মানে হোম ডেলিভারি। ব্যবসা কতটা ক্ষতির মুখে পড়ছে? অনেক ক্ষতি, প্রায় আমাদের হিসেব মতো বোধহয় 30-40% ক্ষতি। কী চাইছেন আপনারা? আর চাইছি অনলাইন বন্ধ হোক, আবার কিছু আছে যেমন আমরা বাজারে যে কোনো পুজো আজার ব্যাপারে চাঁদা ফেলে আমরা দিয়ে দিচ্ছি, অনলাইনে যারা জিনিস কিনে তারা তো সেখানে আসে, অনলাইনে তো মানুষের সুবিধাও হচ্ছে, সুবিধা হচ্ছে, কাস্টমার সুবিধা হচ্ছে, আমাদের দোকানের ক্ষতি হচ্ছে। আজকে আমি সকাল থেকে এত টাকা ফাঁসিয়ে বসে আছি, আমার সারাদিনে 5,000 ছিল, সেখানে 2,000 এসে গেছে, আবার যে কোনো ব্যক্তি আমার ঘরে বসে মাল কিনে নিচ্ছে আমার কাস্টমার, সেখানে অবশ্যই আমাদের ক্ষতি। Dolphin School of Hotel Management সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যানপাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। Dolphin School of Hotel Management, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।